হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোরবি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, বাসায় সেফ আছো। আর এই ভিডিওটা কিন্তু লকডাউনের আগে করা। আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিব, আর এটার উপর ডিটেলস আমি একটা ভিডিও করব যখন মার্কেট ওপেন হবে, তখন তোমরা যদি আর কি চাও সেক্ষেত্রে। আর তাছাড়াও আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করব সব ধরনের ইনফরমেশন দেওয়ার, মানে এই জায়গা রিলেটেড সব ইনফরমেশনই শেয়ার করার। সো ভিডিওটা ফুল দেখো, কারণ অনেক শর্ট হবে এই ভিডিওটা। আর যদি পছন্দ হয় সেক্ষেত্রে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টসে কিন্তু জানাবা যে তোমরা এই ভিডিওটা ফুল ডিটেলসে দেখতে চাও কিনা। তো প্রথমেই তোমাদেরকে বলে নিই, এইখান থেকে তোমরা যদি কোনো ধরনের সিট কাপড় কিনো সেক্ষেত্রে কিন্তু অনলাইন ডেলিভারিটা তোমরা পাবে না, তোমাদেরকে সরাসরি গিয়ে কিনতে হবে। আর এখানে কিন্তু সব টাইপের কাপড় তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ অনলি 150 থেকে 250 টাকা রেঞ্জের ভিতরে। যে কোনো কাপড়ই তোমরা নাও না কেন এরকম রেঞ্জেরই হবে, কিন্তু তারা হয়তো বা অনেক বেশি প্রাইস চাইবে তোমাদের কাছে, তোমরা একটু বার্গেনিং করে কিন্তু নিবে। তো দেখো, এখানে চিকেনকারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা বিভিন্ন টাইপের কাপড় আছে, এগুলো কিন্তু 150 টাকা করে গজ। এবং এত ভালো কালেকশন তোমরা চাঁদনি চক মার্কেটেও পাবে না, আর ওখানে যদি পেয়েও যাও সেক্ষেত্রে 500 থেকে 600 টাকার রেঞ্জ কিন্তু প্রাইস পড়বে। তো আমি তোমাদেরকে বলবো, যদি নিউ মার্কেট এরিয়াতে তোমরা কখনো সেট কাপড় বা গজ কাপড় কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু ভিজিট করো, কারণ এই জায়গাটাতে ভিজিট করলে আই হোপ যে তোমাদের কাপড় পছন্দ হয়ে যাবে। এবং যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা চাঁদনি চক মার্কেটে যাবে। আর মার্কেট ওপেন হওয়ার পরে আমি অনেক 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 টাইপের ভিডিও বানাবো, এবং তোমাদের থেকে অবশ্যই সাজেশন নিয়েই বানাবো। তো চ্যানেলের সাথেই থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও, এবং কী কী ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে থাকো, কারণ আমি তোমাদের সবগুলো কমেন্ট চেক করি এবং সেই অনুপাতেই কিন্তু ভিডিও মেক করি। তো দেখো, এখানে কিন্তু আরও একটা সুন্দর কাপড় আছে যেটার প্রাইসও কিন্তু 150 টাকায়। আসলে কাপড় দেখাতে দেখাতে আমি ইনফরমেশানগুলো দিচ্ছিলাম। তো এখন তোমাদেরকে বলে এই জায়গাটাতে কী কী টাইপের কাপড় পাবে। তোমরা শার্টিং কাপড় পাবে, বাটারফ্লাই, তারপর চিকেন কারি, নেট কাপড় এবং অর্গ্যানজা কাপড়গুলো কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাবে। তাছাড়াও অনেক 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 টাইপের কাপড়ই কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা অলরেডি ভিডিওতে দেখছোই যে কী কী টাইপ কাপড় এখানে অ্যাভেলেবেল আছে। দেখো, প্রত্যেকটা কাপড় আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিব। এই রকম টাইপের আরও একটা ভিডিও বানিয়ে দিব, যেটা ভিডিও প্রথমে বললাম, বাট আজকে জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে দিচ্ছি। এবং তোমরা আসলেই ইন্টারেস্টেড আছো কি না এই ভিডিওটা দেখার জন্য সেটা আর কি জানার জন্য ভিডিওটা মূলত পোস্ট করা। আর এখন যেহেতু মার্কেট বন্ধ, সেই কারণেই আর কি তোমাদের থেকে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি। তো আমি এখন যে কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে নেটের উপরে, এবং এত ভালো এবং এত সুন্দর, এই কারণে আমি তোমাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি। সো যাই হোক, তোমাদেরকে এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সুবাস্তু অ্যারোমা শপিং মলের কাছে। নিউ মার্কেটে গিয়ে যে কাউকে বললেই তোমাদেরকে এই লোকেশনটা দেখিয়ে দিবে। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে। তো ভালো লাগলে আমার সার্থকতা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।